স্টার্ট করে দেয় আগের মতো, কোথায় জানি ছিলাম, যাই হোক এখানে ছিলাম, এইটা আমরা ইয়ে করে নিই, টেক্সট কালারটা চেঞ্জ করে দেয়, ইয়েতে সময় লাগে। এটা আবার কালার দেয়া নেই, স্ক্রিনটা শেয়ার করে নি, সালা স্ক্রিন দেখা যায় তো না, এখন স্ক্রিন শেয়ারই হয় না। স্ক্রিন দেখা যায় কি আশিক ভাই? ভাই আমার মেয়ে ঠিক আছে, আমার কথা কি স্ক্রিন কি দেখা যায়? হ্যালো, আচ্ছা আচ্ছা, এটাকে আমরা এই টেক্সটটাকে বসাই দেই, দেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দেই, টাইপোগ্রাফিতে গিয়ে টাইপোগ্রাফিতে রেডি ওয়ার্ডে এটা রাখো, দিয়ে ফন্ট সাইজ দেই 16 পিক্সেল দেই, ফন্ট ওয়েট দেই 40 দেই 400, এরপরে ফন্ট কালারটা কালারটা ব্ল্যাক রাখবো না হোয়াইট, হোয়াইট রেখে কালারটা হোয়াইট দিয়ে আপডেট দিই, আপাতত আপডেট দিয়ে এটাকে পুরো সেকশনটা রেখে হয়ে গেল, রাস্তাঘাটে পাশে তো এই কারণে, যাই হোক আমি কিছুক্ষণের মধ্যেই ইয়ে করে দিচ্ছি আর কি, তারপর এটাকে সেন্টার করে নেই, অ্যালাইনমেন্ট সেন্টার সেন্টার দিয়ে এটাকে আমরা, এটা কালার সব কিছু চেঞ্জ করা যাবে যেহেতু, তারপরে
না, এটা এরকমই থাক, আজকে সময় না নেই। তারপর এখানে একটা ইয়ে ছিল, হলো ক্লায়েন্টের জন্য একটা সেকশন ছিল, এটা ডিজাইন করে নিছি আর কি, নিয়ে শুধু এটা অ্যাড করে দিই এখন এখানে। এখানে একটা হেডিং নেই, এটা আলাদা সেকশন নিয়ে নিই নাকি, হ্যাঁ এটা আলাদা একটা সেকশন নেই, এখানে আলাদা একটা আলাদাভাবে একটা সেকশন নিয়ে দুইটা সেকশনে ভাগ করে দেব। এটাকে একটা না, এখানে এটাকে ইয়ে করে দেব, আলাদা একটা সেকশন নিয়ে এখানে দেখেন যে এইটা নিব, এই 1 2 3 4 5 নাম্বার, কারণ 5 নাম্বার নেওয়ার কারণ হলো এটা শুধু অল্প একটু জায়গা, আর এটা পুরো মানে 3 ভাগের 1 ভাগ এটা নিয়ে নিছে, আর এটা 1 ভাগ, এই কারণে আমরা এইটা নেই। এইটা নেওয়ার পরে এখানে হেডিংটা বসাই দেই, হেডিংয়ের টেক্সটটা এখানে দিই। তারপর একটা বাটন নেই, বাটনটা বসাই দিয়ে এখানে আমরা সেন্টারে দিই, সেন্টারে দিয়ে বাটনের কালারটা ডাউনলোড নাও, মানে টেক্সটটা পরিবর্তন করে দেই ডাউনলোড নাও। দেওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার একটা অন্যরকম দেই আপাতত, রাখি এরকম, এইটাই থাক, আমাদের এরকমই থাক, আপডেট দেই। স্যার আছেন কি? হ্যালো হ্যালো, মানে স্যার আমার ফোন দিয়ে তো, আর ফোনটা একটু নেট প্রবলেম দিতেছে, কারণ এলিমেন্টরটা আসতেছে না, এই কারণে আমি শুধু বেসিকগুলো একটু বোঝাই দিই, মানে হ্যালো হ্যালো এলিমেন্টরের কাজগুলো ওটা কীভাবে করা লাগে আমি বোঝাই দিই, মানে এই পর্যন্ত করতে পারছি স্যার, এই পর্যন্ত মানে কমপ্লিট। আপনার ওখানে এখানে আমি 2 3টা পেজ নিছি, পেজ বলতে কাস্টম লিঙ্ক নেওয়ার পরে এটা করছি আর কি, আর এটা ক্লায়েন্টের জন্য কিছু ইয়ে করছি, আপনার হলো ক্যারাসল, ক্যারাসলটা যাওয়া আসা করবে এটুকু আর কি। আর একটা এখানে এলিমেন্টটা আসতেছে না, এই কারণে আর কি। হ্যালো এলিমেন্টের কাজগুলো তো পুরো পেজটা ব্ল্যাঙ্ক, এখন আমরা যে নিজের মতো ফুটার করতে চাই ফুটার করতে পারবো, মানে এভরিথিং মানে যা চাই তাই করতে পারবো, মেনু নিজের মতো করে নিয়ে আপনার হলো হ্যালো এলিমেন্টর দিয়ে আপনার হলো আমরা যদি ফুটারও চাই ফুটার করতে পারো, আর এখানে যদি যে কোনো সেকশনে কাজ করতে পারবো, শুধু যদি এলিমেন্টরটা প্রিমিয়ার, হ্যাঁ ভাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখাই দিচ্ছি ড্যাশবোর্ডে কি, আর ওটা তো কমপ্লিটে তাই তো, এগুলো ভাই পারবেন যেহেতু এগুলো এলিমেন্টর দিয়ে না, আর এলিমেন্টরে যদি মানে কি, হ্যাঁ হ্যাঁ আর কথা হলে যদি একটু ইয়ে হয় আপনার হলো মানে প্রবলেম কিছু কিছু হবে না, মানে প্রবলেম যদি হয় আর কি, তার কারণ হলো যে প্রিমিয়ার প্রো থাকলে একটু মানে সহজ হবে কাজটা, অনেকে
প্রিমিয়ার প্রো দিয়ে, আরে প্রিমিয়ার ইলিমিটেড প্রো দিয়ে করছে, এই কারণে একটু সমস্যা হবে আর কি আমাদের। যদি আমার অ্যাপিয়ারেন্স থেকে মিনুস মিনুস থেকে আমার এটা এখনও রিলোড হয়েছে একই ডেলি। তারপরে এই যে এখানে দেখেন আমার একটা ইয়ে ছিল ভিউ অলে, আমার একটা হোম পেজ ছিল, পেজটা পেজে আছে, তারপরে আমি তিনটা কাস্টম লিঙ্ক করছি, একটা পেজ ছিল শুধু, একটা পেজই ছিল, পরবর্তীতে তিনটা শুধু কাস্টম লিঙ্ক করে নিছি, কোথায় গেল কাস্টম লিঙ্ক করে নিছি, একটা মেনু ক্রিয়েট করছি মেনু ওয়ান নামে, সেখানে পেজ ওয়ান একটা ইয়া ছিল পেজ ছিল, সেখানে আবার তিনটা, আমার কথা কি শোনা যায়? আচ্ছা আচ্ছা, পেজ একটা ছিল, একটা পেজ ছিল, সেখানে একটা পেজটায় শুধু ওইটা পেজটা রাখছি, আর পরবর্তীতে আপনার তিনটে কাস্টম লিঙ্ক ক্রিয়েট করছি। এখন কাস্টম লিঙ্কগুলো যদি হ্যাশ, আমি যদি হ্যাশ ইউজ করছি, হ্যাশ অর্থাৎ হলো আপনার হলো আইডি ইউজ করছি, আমি আপনার হলো ক্লাসও ইউজ করতে পারলাম, কিন্তু ক্লাস তো আবার সব মানে সব জায়গায় ইউজ করা যায় না, মানে যায় কিন্তু এক্ষেত্রে যেন ইউনিক একটা কোড লাগে, সেই ক্ষেত্রে আমি আইডি ইউজ করছি, এখানে আইডি দিয়ে এটা দিয়ে দিচ্ছি। দেখি পেজটা একটু অ্যাবাউট আস ক্লিক করলে অ্যাবাউট আপনি কি করা লাগবে জানেন, যেমন আমার এই সেকশনটা, এই সেকশনটা আসে আমার ইলিমিটার হলে দেখাইতে পারতাম, এই সেকশনটা এসে আপনি হলো এডিট করা লাগবে, এডিট করে ওখানে দেখবেন অ্যাডভান্সে, দেখবেন অ্যাডভান্সে গিয়ে দেখবেন যে হ্যাঁ অ্যাডভান্সে কাস্টম কাস্টম না সিএসএস আইডি একটা নামে লেখা আছে, আইডি শুধু আপনি এখানে যে আইডিটা ক্রিয়েট করলেন মানে অ্যাবাউট আসে দেখেন হ্যাশ দিয়ে অ্যাবাউট দিছি না, ওখানে শুধু অ্যাবাউটটা খালি বসাই দিলে কমপ্লিট, আর কিছু করা লাগবে না, সেমভাবে আর কারো কোনো মানে হ্যালো এলিমিটার বা এলিমিটার নিয়ে কোনো প্রবলেম আছে ভাই? মানে হ্যালো, আচ্ছা আচ্ছা আদিত, হ্যাঁ করার পরে মানে এই মানে হ্যালো এলিমিটারটা মানে আপনার হলো এলিমিন্টার দিয়ে করার জন্যই থিমটা তৈরি করা, আর থিমটা পুরো হলো ব্ল্যাঙ্ক, ল্যান্ডিং পেজ না আপনি অন্য পেজে তৈরি করতে পারবেন, মানে এটা পুরোটা ব্ল্যাঙ্ক, মানে প্রজেক্টটা হলো আপনারই, আপনার হাতে সব কিছু, যে অন্যর মতো তো করা লাগবে না, যে এখানে যাই ফুটারটা চেঞ্জ করি, ফুটারটা যায় আমার ফুটারে আবার কপিরাইট কোথায় আছে না আছে, ফুটার কপিরাইট খুঁজবো চেঞ্জ করবো, এটা কোনো এরকম এরকম কোনো প্যারা নাই যে আপনার ফুটারে ইয়ে করা লাগবে, যে ফুটার থেকেই চেঞ্জ করতে হবে, ফুটার কপিরাইট কোথায় খুঁজে বের করবে, এটা আপনি নতুনভাবেই করতে পারবেন সব কিছু আপনার নিজের নিজের মতো। হ্যাঁ মানে স্পিড অপটিমাইজেশনে শুধু বলছিলেন স্যার যে এইগুলো এগুলো করলে স্পিড একটু বাড়বে, এইটা আর বলছিলেন, পরবর্তী ক্লাস নিতে চাইছিলেন সম্ভবত। জি স্যার,